কনসিভ করার ক্ষেত্রে নানান রকম সমস্যা হবার কারণে আমাদের মধ্যে বিভিন্ন রকম মেডিসিনস এবং ইনজেকশনস নিয়ে কৌতূহল দেখা যায় তবে এটা বাস্তব কথা একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর মিলন ছাড়া কনসেপশন বা প্রেগনেন্সি সম্ভব নয় বর্তমানে অ্যাসিস্টেড রিপ্রোডাকশান বা যে ক্ষেত্রে কনসিভ করার ক্ষেত্রে কিছু সাহায্য বা মেডিকেল অ্যাসিস্টেন্সের দরকার হয় সেক্ষেত্রে একটি বিশেষ ইঞ্জেকশন বা এইচসিজির প্রয়োগ বর্তমানে বেড়েছে কিন্তু মানুষ মনে করে নিচ্ছে এই এইচসিজি ইঞ্জেকশানের জন্যই কনসিভ করা সম্ভব হচ্ছে কিছুদিন আগে আমি একটি ভিডিওর মাধ্যমে বুঝিয়েছি যে কনসিভ করার ক্ষেত্রে মেডিসিনটা আবশ্যিক নয় বা এরকম কোনো মেডিসিন নেই যেটা কনসিভ করাতে পারে যদি না শুক্রাণু এবং ডিম্বাণুর উপস্থিতি হয় বা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় এবং সেই দুটি সুস্থ থাকে এইচসিজি ইঞ্জেকশানের ব্যাপারে আমাদের মধ্যে অনেক রকম খারাপ বা বাজে ধারণা আছে আমাদের মধ্যে সঠিক ধারণা না থাকার কারণে সেটার অপব্যবহার বেশ কয়েক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমরা সারা দিন আমাদের ভিডিওতে যে যেরকম কমেন্টগুলো পাই সেখান থেকে উঠে আসছে মানুষ এইচসিজি ইনজেকশনের অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে ভুলভাবে ব্যবহার করে ফেলছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডক্টর একটা সার্টেন টাইম বা একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট দিনে এসিজি ইঞ্জেকশনটা নিতে বলেছে কিন্তু কোনোভাবে সেটা ভুল হয়ে গেছে আগে পরে নেওয়া হয়ে গেছে বা ডক্টর যে সাইকেলের ক্ষেত্রে বলেছিল সেই সাইকেলে নেওয়া না হলেও পরে অন্য একটা সাইকেল যেখানে ডক্টর চেক আপ হয়নি বা কোনো অন্য সমস্যা হয়েছে সেখানেও নেওয়া হয়ে যাচ্ছে আমরা বেশ কিছুদিন আগে এইচসিজি ইনজেকশন নেওয়ার ব্যাপারে বেশ কিছু সতর্কতা আলোচনা করেছে সেইখানে বুঝিয়েছি যে এইচসিজি ইনজেকশন নেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময় বা সেই নির্দিষ্ট জায়গায় এলে তবে এইচসিজি ইনজেকশনটা সঠিকভাবে কাজ করতে পারে ভিডিওটা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক রইল অবশ্যই দেখবেন আমরা এইচসিজি ইনজেকশন সম্পর্কেও ডিটেলসে আলোচনা করছি তার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবার একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে এই এইচসিজি ইনজেকশনটা মূল যে কারণে দেওয়া হয় সেটা হচ্ছে ফলিকাল বা এক ফলিকাল রাপচার করানোর জন্য কথা ওভিউলেশন করানোর জন্য যে ক্ষেত্রে ন্যাচারাল একটা হরমোন লিউটিনাইজিং হরমোন ওভিউলেশন করায় এই এসিজি ইঞ্জেকশানটাই ওই লিউটিনাইজিং হরমোনকে রিপ্লেস করে বা পরিবর্তে কাজ করে এবার এই এসিজি ইঞ্জেকশানটা দেওয়ার কতক্ষণ পর গিয়ে অভিলেশন হচ্ছে এটা একটা বড় প্রশ্ন এসিজি সি যে নির্দিষ্ট সময়ে দেওয়া উচিত বা এক ফলিক্যালের যে নির্দিষ্ট মাপ হওয়ার পর দেওয়া উচিত যেটা ধরে নেওয়া হয় আঠেরো থেকে কুড়ি এম এম তারপরেই এসিজি ইঞ্জেকশনটা দেওয়া উচিত ডেফিনেটলি কতটা পরিমাণ আপনার ক্ষেত্রে দরকার সেটা কিন্তু আপনার গাইনেকোলজিস্টই বলে দেবেন কিন্তু এইচসিজি ইনজেকশনটা দেবার পর বিভিন্ন সমীক্ষা এবং রিসার্চ থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে সিজি ইনজেকশনটা দেবার পর ছত্রিশতম ঘন্টা থেকে চল্লিশতম ঘন্টার মাঝামাঝি সময় ওভিউলেশন হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এই সিজি ইঞ্জেকশনটা শরীরে গেলে ব্লাড স্ট্রিম বা রক্ত প্রবাহের সঙ্গে মিশে সেটা উপযুক্তভাবে ওভারির ওপর কাজ করে এগ ফলিকটাকে রাপচার বা ফাটানোর কাজটা করতে মোটামুটি ইন অ্যান্ড বা অ্যাভারেজ ছত্রিশ ঘন্টা মতন সময় লাগে যেহেতু মহিলাভেদে মেনস্ট্রুয়াল সাইকেল আলাদা হয়ে যায় মানুষের শরীরের হরমোনের পরিমাণ কম বা বেশি থাকে এক একজনের মেনস্ট্রুয়াল সাইকেল পরপর দুটো মেনস্ট্রুয়াল সাইকেল আলাদা হয়ে যেতেও দেখা যায় সেজন্য দেখা যায় যে এই ছত্রিশ ঘন্টাটা অনেক সময় একটু কমে বেড়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে চব্বিশ থেকে চল্লিশ ঘন্টা এইচসিজি ইনজেকশনটা পুষ করার পর বা একটা শট দেওয়ার পর নেক্সট চব্বিশ ঘন্টা এবং তারপরের চল্লিশ ঘন্টা চব্বিশতম ঘন্টা থেকে চল্লিশতম ঘন্টার মধ্যের সময়টা বেশি ইম্পর্টেন্ট এবং ভাইটাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই চব্বিশতম ঘন্টা থেকে চল্লিশতম ঘন্টার মধ্যে ওভিউলেশন বা ফলিকাল রাপচার হয়ে বেরিয়ে আসে অর্থাৎ যারা কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এইচসিজি শটটা নেওয়ার পর টোয়েন্টি ফোর্থ আওয়ার বা চব্বিশতম ঘন্টা থেকে চল্লিশতম ঘণ্টাটা কিন্তু ভাইটাল এবার প্রশ্ন হচ্ছে যে এই এইচসিজি ইনজেকশনটা শুধুমাত্র দিলেই কিন্তু কনসিভ হয়ে যাবে না যে সময় বা যে টাইম আমি বললাম সেই সময় একটা সুস্থ স্পাম আগে থেকে উপস্থিত থাকা দরকার বা সেই সময় এসে উপস্থিত থাকা দরকার তার ফলেই একটা এক ফলিকার লাপচার করে যে ওভাম বা ডিম্বাণুটা বেরিয়ে আসবে সেটা মিলন করার মতন একটা সুস্থ শুক্রাণুকে পাবে যদি সিমেন্ট বা বীর্য বা শুক্রাণু সুস্থ হয়ে থাকে এবারে এই এইচসিজি ইনজেকশনের প্রয়োগটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আই বা ইন্টার ইনসেমিনেশনের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে অনেক ভালো ভালো গাইনোকোলজিস্ট এটার প্রয়োগ করছেন কিন্তু আমরা ডেফিনেটলি ডক্টরকে না জিজ্ঞেস করে এই ইনজেকশনটা নিজের মতন করে জটা ইচ্ছে যখন ইচ্ছে নিয়ে নেবো না কারণ এটার থেকে ওভারিয়ান হাইপার স্টিমুলেশনের সমস্যা হতে পারে বা হাইপার অ্যাক্টিভ ওভারি সমস্যা হতে পারে অর্থাৎ ডিম্বাশয় বা ওভারি অ্যাক্টিভ বা বেশি সক্রিয় হয়ে যেতে পারে সেখান থেকে নানারকম সমস্যা হতে পারে সেই জন্য আমার অনুরোধ সকলকে অনুরোধ যে আপনারা উপযুক্ত গাইডলাইন নিয়ে ডক্টরের প্রেসক্রিপশান নিয়ে তবেই সেই ব্যবস্থাটা নেবেন এবং একটা কথা মাথায় রাখবেন যে শুধুমাত্র মেডিসিন বা শুধুমাত্র ইঞ্জেকশানের মাধ্যমে কিন্তু কনসিভ করা যায় না আপনার ডিম্বাণু এবং শুক্রাণুকে সুস্থ হতে হয় আপনাদেরকে শারীরিকভাবে সুস্থ হওয়াটা দরকার আমাদের চ্যানেলে রকম অনেক ভিডিও আছে যেখানে কনসিভ করার জন্য সুস্থতাটা কতটা ইম্পর্টেন্ট আমরা কিভাবে সুস্থ থাকতে পারি কি কি দরকার সেই নিয়ে আলোচনা হয়েছে বেশ কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে রেখেছি পুরো ডেসক্রিপশন বক্সটা দেখলে আপনারা জানতে পারবেন এরকম ভিডিওর লিঙ্কগুলো পাবেন এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান নিশ্চয়ই উত্তর দেবো